সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশ বাংলাদেশ আমাদের এই দেশে প্রকৃতির মায়া যেন আছে আছে প্রতিটি কোণে তাই তো আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য এক এক সময় এক এক রূপ ধারণ করে এদেশের প্রাকৃতিক রূপে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত শত কবি সাহিত্যিক যে কাব্য রচনা করেছেন তার সঠিক হিসেব জানা নেই আমাদের এই দেশটা ঠিক ছবির মতন সুন্দর কখনো ছবি দেখেছেন যেখানে শিল্পীরা রং তুলির মাধ্যমে কোনো বাস্তব চিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে আমাদের এই দেশটা ঠিক তেমনি এদেশের প্রতিটি কোণে কোণে ছড়িয়ে রয়েছে নানান ধরনের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান তাই ভৌগোলিক কারণে হলেও এদেশের প্রকৃতি তাই এক এক সময় এক এক রূপ ধারণ করে এদেশের হরেক রকম আবহাওয়া এদেশের প্রকৃতিতে ভিন্ন রূপ নিয়ে এসেছে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করলেও এদেশের প্রাকৃতিক দৃশ্য কখনো আপনাকে নিরাশ করবে না এদেশের বিরাজমান প্রাকৃতিক সৌন্দর্যের রূপে মুগ্ধ হয়ে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা ধরনের পর্যটকের আবির্ভাব ঘটে আমাদের এই দেশে কিন্তু আপনি জানেন কি প্রকৃতি কখনো আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে না আপনার দৈনন্দিন জীবন যখন দমকল কর্মজীবনের বেড়াজালে পিষ্ট হবে যখন জনজীবন বিপন্ন প্রায় হবে ঠিক তখন খানিকটা প্রাকৃতিক রূপের সান্নিধ্য আপনার সমস্ত ক্লান্তি সমস্ত কষ্ট আপনাকে ভুলিয়ে দেবে এদেশের বিস্তীর্ণ গ্রাম বাংলার সৌন্দর্য পাহাড় পর্বতের সান্নিধ্য এদেশের প্রাকৃতিক দৃশ্যের মাঝে আপনাকে হারিয়ে যেতে বাধ্য করবে প্রকৃতি এক নিমিষেই আপনাকে নতুন জীবন ফিরিয়ে দিবে আপনাকে শান্ত করে তুলবে কারণ প্রকৃতি আমাদের বিনয়ী হতে শেখায় প্রকৃতি আপনাকে নতুন করে শেখাবে নতুন ভাবে বাঁচতে শেখাবে আমি আরজে নয়না প্রথম দেখব নিজের দেশ তারপর বিদেশ ট্রাভেল টিভি বাংলাদেশ